কিন্তু কিয়ামতের ময়দানে দাড়ি কাটা অবস্থায় যার কাছে শফিউল মুসনাবিন রহমাতুল লিল আলামিন যার কাছে এত পাওয়ার সেই নবীর দাড়ি কাটিয়া রাসূলের সামনে আপনি হাজির হবেন কেমন করে আপনার লজ্জা করে না আপনারা মনে আমার কথা বুঝতেছেন না আপনি মুখে মাস্ক না পরলে আপনাকে সরকার জরিমানা করতে পারে কিন্তু কিয়ামতের ময়দানে যার হাত ছাড়া শফিউল মুসনাবিন সকল নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকলে আমার রাসূল উম্মতি উম্মি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলবে সেই নবীর সামনে যে আপনি দাড়ি কাটা অবস্থায় আপনাদের দেশের শ্বশুরবাড়ি যাইয়া আপনি আপনার বউরে মারিয়া এই খবর চলে গেছে শাশুড়ির কাছে ওই রে একটু পরে মোটরসাইকেল নিয়ে যদি শাশুড়ির যায় কেন আম্মা হ্যাঁ কেমন আছেন ও মা ওই শাশুড়ি আপনার সাথে ভালো ব্যবহার করবে কথা বল কথা বল না করি চেয়ারের থেকে ফাইললে কিন্তু সব দেবো জোর করবে কবে কে গোলামের কথা গোলাম আমার মাইয়ের যদি তালাক না দিস তোর মর আমার মাথার শিরিয়ে খাইস আমার মাইয়ের তুই শেষ করছিস আমারে কম সিজ মনে করছে বুড়ো হতে পারি বুড়োর মশার শেখ আপনার শাশুড়ি আপনার স্ত্রীর মারিয়া তার বাড়ি যায় যে কাম্মা অনেক দিন মুরগি খাই না তোর পোলট্রি শুরু দেবে না এই দেখ টাকা তোর পোলট্রি দেবে না কা বাবা যাও আমার মেয়েরা মারছো মনে দুঃখ অন্য দিন এসো কথা বলছিস না সোনা তুই আসলে গিয়া Siddikiya Media. Enjoy by listening to the Islamic lectures.